সারা হয়ে গেছে, এবার তাড়াতাড়ি তরকারিটা কেটে ফেলি, তাহলে সব কাজ শেষ। আরে আরে নুনের ডিবেটা কোথায় গেল? এখানে সাপ কোথা থেকে এলো বাবা রে? কি বড় সাপ! এখানে এত চিৎকার কি কারণে? আপনি কে? আমি সাপুরে, ওই এখানে ওখানে সাপ ধরে বেড়াই। আপনি ধরে নিয়ে যান। আপনি অনেক উপকার করলেন আমার, যা ভয় পেয়েছিলাম না। আরে আরে এতে ধন্যবাদের কি আছে, এ তো আমার বাঁ হাতের খেলা। সকাল সকাল ৫০০ টাকা রোজগার হয়ে গেল। কেউ জানেন না যে তুই আমার পোষা সাপ, তোর বিষদাঁত নেই। চল চল আরো টাকা রোজগার করতে হবে তো। পুরো ৩০০০ এই বিষদাঁত ভাঙা সাপটার দৌলতে বেশ ভালোই ইনকাম হচ্ছে, কিন্তু কিন্তু এই এলাকায় আর বেশি দিন থাকা যাবে না। বুচরুক ফাঁস হওয়ার আগেই পালাতে হবে, কিন্তু তার আগে একটা বড় দাও মারতে হবে। একটা পুরনো জমিদার বাড়ি দেখেছি আজ। আমার গিন্নি সাপ দেখেছে ওই ঘরে। আপনারা কোনো চিন্তা করবেন না, আমি এসে গেছি, আমি সাপুরে। আপনি সাপুরে? ওরে বাবারে, ভগবানের কি লীলা!
সাপ দেখতে না দেখতেই সাপুরের দেখা পেলাম। আপনি যেভাবেই হোক ওই সাপটাকে বের করুন, যত টাকা লাগে আমি দেবো। ঠিক আছে, আমি ভেতরে গিয়ে দেখি কি সাপ। কই কই সাপটা কই? ঘরের ভেতরে। ও বাবা যাবেন না, এই সাপ যে সে সাপ নয়, খুব ভয়ঙ্কর। এই সাপ এসেছে সুদূর হিমালয় থেকে, একে তাড়ানোর জন্য যজ্ঞ করতে হবে, নাহলে অনর্থ হবে। যজ্ঞ করতে হলে হোক, যেন আমাদের কোনো ক্ষতি না হয়। যজ্ঞ করলে কোনো ক্ষতি হবে না, যজ্ঞ করার পর সাপটার কোনো শক্তি অবশিষ্ট থাকবে না, তখন একে খুব সহজে ধরে নিয়ে জঙ্গলে ছেড়ে দিয়ে আসতে হবে। তাই হবে তাই হবে, কিন্তু যজ্ঞ করতে কত টাকা খরচা হবে? 20,000 টাকা। ঠিক আছে ঠিক আছে, আমাদের কোনো আপত্তি নেই। এই তো বেশ বড় দাম মেরেছি। এই নিন ফর্দ, সব জিনিস যেন দুপুরের মধ্যে এখানে আনা হয়। আর হ্যাঁ, ওই ঘর আমি তালা বন্ধ করে এসেছি, কেউ ভুলেও ওই ঘরে ঢুকবেন না যেন। সাপুরে সাপ ধরায় খুব পাকা, আমার রান্নাঘর থেকেও সাপ ধরে বের করেছিল। এখানে আবার কি সাপ ঢুকেছে কে জানে, যজ্ঞ করলে ভালোই হবে মনে হয়। এবার তাহলে যজ্ঞ শুরু করা যাক। এবার আমি সাপটাকে বের করে নিয়ে আসবো। এখন বোকা বানিয়েছি না সবাইকে, এক্ষুনি 20,000 টাকা পকেটে ঢুকিয়ে পকেট গরম করবো। হায় 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 বাবা, আমার কাছে হায় 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 হায়। আরে একে হঠাৎ এরকম করে কেন? আয় বাবা আয় আয়। ওই বাবা আজব বাবা, এরকম তো হওয়ার কথা নয়। আরে এ তো ভিস্তা থাকে ধরে এলো ফিরে ফেলো রে, বাঁচাও বাঁচাও বাঁচাও। বাবু আপনাদের দয়ায় বেঁচে গেলাম। সবই ওপরওয়ালার ইচ্ছে, কিন্তু তুমি সাপুড়ে হয়েও সাপের কামড় খেলে। আমি আর মিথ্যে কথা বলবো না বাবু, আমি 20 দাঁত ভাঙা সাপের ভয় দেখিয়ে লোকের থেকে টাকা নিতাম। হ্যাঁ বাবু। সে কি তাহলে ওই সাপ? জানি না বাবু, কি থেকে কি হয়ে গেল, আজ থেকে আর অন্যায় কোনো কাজ করব না। ও আর আমাদের টাকা? সব ফিরিয়ে দেব, আজ থেকে আমি অন্য মানুষ বাবু রাগো। ও কি যে বাঁচা বেঁচেছি আজকে, কি বলবো আপনাদের। ও ভগবান ভগবান তোমার মঙ্গল করুন।